এই মুহূর্তে কোচবিহারে এবং আলিপুরদুয়ার এবং সমস্ত জায়গাতে শুরু হয়ে গেছে বিভিন্ন জন পরিবহনের বিভিন্ন যেগুলো যান রয়েছে সেই যান চলাচল এবং এই যাত্রীদের সুবিধার্থে এবং চালকের নিরাপত্তার জন্য প্রতিটি ই-রিকশাতে লাগানো হচ্ছে প্লাস্টিকের পর্দা। লকডাউন কিছুটা ছাড় হওয়ার পর থেকে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে আলিপুরদুয়ার, আর স্থানীয় এলাকায় স্বল্প খরচে যোগাযোগের মাধ্যম হচ্ছে ই-রিকশা। আর বর্তমানে ই-রিকশাগুলো সরকারের সমস্ত নিয়মগুলো মেনে কিন্তু চলাচল করতে শুরু করেছে এবং এই অবস্থায় চালকদের নিরাপত্তার জন্য এবং সুবিধার জন্য প্রতিটি ই-রিকশা লাগানো হচ্ছে প্লাস্টিকের পর্দা। এতে চালক এবং যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় থাকবে এবং সংস্পর্শে আসার সম্ভাবনা কম থাকবে। এই ধারণা নিয়ে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় প্রায় প্রতিটি ই-রিকশাতে লাগানো হয়েছে প্লাস্টিকের পর্দা। এই বিষয়ে হাসিমারা এলাকার এক টোটো চালক জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে একজন অথবা দুজন যাত্রী নিয়ে আমরা টোটো চালাচ্ছি এই মুহূর্তে এবং সেখানে প্লাস্টিকের পর্দা লাগানোর প্রধান কারণ হলো দূরত্ব বজায় রাখা। এছাড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এই পর্দা লাগাতে, এতে আমরা চালকরা এবং যাত্রীদের থেকে অনেকটাই দূরে থাকব। কেননা টোটো যখন কোনো যাত্রী ওঠে তখন আমরা জানি না কে আক্রান্ত এবং কে আক্রান্ত নন এবং এর ফলে আমরা আক্রান্তের থেকে অনেকটাই দূরত্বে থাকতে পারব। এবং এছাড়া টোটোতে রাখা হয়েছে স্যানিটাইজার এবং প্রত্যেক যাত্রী ওঠা এবং নামার আগে আমরা সেই স্যানিটাইজার ব্যবহার করছি এবং তা জানিয়েছেন একজন টোটো চালক। কি জানিয়েছেন সেই টোটো চালক আমরা শুনব। নিজের সেফটির জন্য টোটোতে কজন করে উঠাচ্ছেন এখন? উঠায় না। এখানকার ট্রাফিক ওসি আপনাদের কি নিয়ম টিয়ম বলছে মানতে? আর কি সরকারি মাস্ক টাস লাগা? প্লাস্টিক কেন লাগিয়েছেন? এই বিষয়ে হাসিবার ট্রাফিক ওসি বিজয় দেখি জানিয়েছেন আমরা শুনব। বিভিন্ন টোটোতে এই হাসিমারা রুটে টোটোতে প্লাস্টিক লাগানো আছে কেন, এই বিষয়টা কি একটু বলবেন? এটা আমাদের ট্রাফিক যে ডিএসপি সাহেব আছে উনি আমাকে ছবি দিয়েছিল, হয়তো এটা কলকাতাতে মানে এটা প্রচলন আছে, তাই আমাকে বলছে আপনারা যতটুকু পারেন টোটো আর অটোকে একটা সেফটি ড্রাইভার যেন সেফটি থাকে সেই জন্য একটা প্লাস্টিক কিংবা কিছু দিয়ে ঢেকে দেবে যেন যে যাত্রী বসবে সে যদি সংক্রামিত থাকে যেন টোটোর চালকের সংক্রামিত না হয় সেই জন্য দূরত্ব আর এই গার্ড থাকলে সংক্রামিত উনি হবেন না টোটো চালক, এই জন্য লাগানো হয়েছে। আর সব টোটোওয়ালাকে সরকারি নির্দেশ মতন দুজনের বেশি তিনজন উঠাতে পারবে না, দুজন যাত্রী উঠবে আর দুজনের বেশি উঠলে সরকারি যে কানুন আছে কানুন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানে যে যাত্রীদের সঙ্গে যাতে সংস্পর্শে না আসে, সংস্পর্শে যেন না আসে যাত্রীদের সংস্পর্শে না আসে, কারণ কোন যাত্রী কীরকম আছে আমরা তো জানি না, টোটোওয়ালাও জানে না কার সংস্পর্শে কে এসে সেই রোগে আক্রান্ত হবে সেই জন্য একটা ইসে লাগানো হয়, সেফটির জন্য একটা প্লাস্টিক কভার দিয়ে ড্রাইভারকে মানে মানে আড়াল করা হলো। এই রুটে কত টোটো আর চলে? এই রুটে মোটামুটি 50-60টা টোটো চলে। সব টোটো কি লাগানো হয়েছে মোটামুটি? হ্যাঁ মোটামুটি সব টোটো লাগানো হয়ে গেছে, কিছু বাকি আছে ওরা যারা জানে না হয়তো কেউ বের ঘরে নেই এখনও টোটো, তারা বেরোচ্ছে তাদের টোটোওয়ালারাই বলছে, আমি যাদের দেখছি তাদের বলে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি ভাই এটা করতে হবে, তারা করছে কথা শুনছে টোটোওয়ালারা, মাস্ক বাধ্যতামূলক সব টোটোওয়ালায় মাস্ক ব্যবহার করছে, স্যানিটাইজার করছে,
সরকারের যে নির্দেশনা আছে যেগুলো আমরা আমাদের বলেছি, ওনারা সবাই সেটা পালন করে সব কিছু, সরকারের গাইডলাইন মেনে টোটো চলছে। টোটো গাইডলাইন